প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। আজ আমি তোমাদের চিতল মাছ আঁকা ও রং করা শিখাবো। চলো শুরু করি। প্রথমে আমি একটি লম্বা দাগ টেনে নিচ্ছি, যেহেতু তোমাদের বলেছি সহজ করে আঁকা শিখাবো, সেই জন্য আমি প্রথমে, দেখো খেয়াল করো তোমরা, আমি প্রথমে সোজা একটি দাগ টেনে নিচ্ছি, তারপরে এখান থেকে মাঝখান থেকে আরেকটি দাগ, উপরে দাগটা টেনে নিলাম। এখন আমি মাছটা তোমাদের এঁকে দেখাবো, এভাবে উপর থেকে একটা ঢেউর মতন করে, তারপরে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। এখান থেকে এরকম চোখ দিব, তারপরে এখান থেকে একটা দাগ, এই পাশ থেকে, যেহেতু বোঝার জন্য এটা আমি দাগটা দিয়েছি, তোমরা যখন করবে এই দাগটা কিন্তু বাঁকা হবে, পাশ থেকে আরেকটি দাগ একদম ঢেউর মতন করে নিয়ে আসতে হবে, লেজের মতো। তারপরে উপরে কাটা এভাবে, এই যখন তোমরা রং করবে এই দাগটা মুছে ফেলবে, এই দাগটা কিন্তু থাকবে না, তোমাদের বোঝার জন্য আমি এই দাগটা দিয়েছি। তারপর পাশ থেকে চিকন করে, মানে খুব হালকা করে এই লাইন টানতে হবে, এই লাইনটা যখন টানবে খুবই আলতো করে, যে মাছ যেহেতু নরম সেই ভাবটা বোঝার জন্য তোমাকে এই দাগগুলো খুবই আলতো করে টানতে হবে, যাতে দেখতে সুন্দর দেখায়। এখন তোমাদের আমি একটু রং দেখিয়ে দিচ্ছি, রংটা তোমরা জানোই নিশ্চয়ই চিতল মাছ, তবু তোমাদের একটু বোঝার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, একটু হালকা করে অ্যাশ কালার দিতে হবে এভাবে, তারপরে একটু ক্রিম কালার পাশ থেকে একটু মিশিয়ে দিতে হবে মাছটা। তারপর কিছু কিছু জায়গায় তুমি একটু এই গাঢ় অ্যাশ কালার দিতে পারো এভাবে, আস্তে আস্তে করে, রং যাতে বাহিরে না যায় সেই জিনিসটা তোমরা খেয়াল করবে। এখন তোমাকে একটু পানি রং আমি দেখিয়ে দিচ্ছি, পানিতে, পানিটা পানিটা তুমি গাঢ় নীল, হালকা নীল রং দিয়েই করবে, করলে ভালো দেখাবে তোমার ছবিটা। এভাবে করে তুমি পাশ থেকে একটু হালকা নীল, গাঢ় নীল দিয়ে তুমি এই যে পানি রংটা করবে। আর তোমাদের অবশ্যই এই রং করার আগে দাগটা মুছে দিবে কিন্তু। তারপরে কিছু কিছু জায়গায় তুমি, যেহেতু আমি তোমাদের বোঝার জন্য সাইন পেন দিয়ে এঁকেছি, তোমরা টুবি পেন্সিল দিয়ে আঁকবে, রং করা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পরে তোমরা বর্ডার পেন্সিল দিয়ে, কালো বর্ডার রং দিয়ে একটু বর্ডার করে দিবে কিছু কিছু জায়গায়, সব জায়গায় কিন্তু বর্ডার করবে না, তাহলে দেখতে ভালো দেখাবে না, কিছু কিছু জায়গায় তুমি বর্ডার করবে। এই ছবিটা দেখো আমি তোমাদের জন্য রং করে রেখেছি, এই যে হালকা অ্যাশ কালার, এখানে ক্রিম কালার, এখানে দেখো দাগগুলো কত হালকা করে আমি দিয়েছি, যাতে বোঝা যায় যে মাছ যে নরম এটা সফট, সেটা বোঝার জন্য পানিতে একটু হালকা নীল, গাঢ় নীল দিয়েছি, আর একটু কালো বর্ডার দিয়ে আমি ছবিটা সম্পূর্ণ করেছি। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো চিতল মাছ আঁকা রং করা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।